প্রয়াত তৃণমূল বিধায়ক পত্নীর আশীর্বাদ নিয়ে ভোট প্রচার কংগ্রেস প্রার্থীর। সাগরদিঘির প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রয়াত বিধায়ক পত্নীর আশীর্বাদ নিয়ে জোর কদমে ভোটের প্রচার শুরু করলেন সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী সাগরদিঘি বোখরা এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরুর আগে তিনি সোজা সাগরদিঘি থেকে চলে যান বহরমপুরে। প্রথমে জেলা কংগ্রেস কার্যালয় হয়ে সোজা বহরমপুরের চুয়াপুরে প্রয়াত শাহাবাবুর বাড়িতে যান কংগ্রেস প্রার্থী। প্রয়াত বিধায়কের পরিবার পরিজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রয়াত বিধায়ক পত্নী নমিতা সাহার আশীর্বাদ নেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। গত 29শে ডিসেম্বর সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুব্রত সাহা শ্বাসকষ্টজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত মন্ত্রী ও বিধায়কের মৃত্যুতে সাগরদিঘি বিধানসভার আসনটি খালি হয়। এরপরেই নির্বাচন কমিশন সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করে। 27 ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন। উপনির্বাচনে সাগরদিঘির ভূমিপুত্র দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। যদিও তৃণমূলের একটি অংশ প্রয়াত বিধায়ক পত্নী নমিতা সাহাকে প্রার্থী করতে চেয়ে আবেদন করেছিল রাজ্য নেতৃত্বের কাছে। রাজ্য নেতৃত্ব সেই আবেদনে সাড়া না দিয়ে সাগরদিঘি ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নামে সিলমোহর দিয়েছে। কংগ্রেস প্রার্থী বলছে তরুণ শিল্পপতি শামশেরগঞ্জের বাসিন্দা বায়রন বিশ্বাসকে। তারপরেও বায়রন কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন, বেশ কিছু এলাকায় প্রচারও করেছেন। এদিন বায়রন বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রয়াত বিধায়ক মন্ত্রী সুব্রত সাহা তার পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে তার, সৌজন্য সাক্ষাৎ করতেই সুব্রত সাহার বাড়িতে এসেছি, বিধায়ক পত্নী নমিতার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছি। আগামীকাল থেকে নমিতাদের আশীর্বাদ নিয়েই আমরা জোর কদমে প্রচার শুরু করব। বহরমপুর থেকে ওয়াসিম আকরমের রিপোর্ট, পুষ্পপ্রভা টিভি।